হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরা অনেক অনেক ভালো আছি, তোমাদের ভালোবাসা ও আশীর্বাদ। তো আজকে আবার চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো এই যে দেখতে পাচ্ছ, এখানে একটা দোকানে এসেছে, আর এই দোকানটা থেকে আমি অনেক কিছু নিয়েছিলাম এর আগে। মোবাইল দিয়ে এরকম একটা র্যাক ঝুড়িও নিয়েছিলাম, হয়তো তোমাদের অনেকেরই মনে আছে, আবার অনেকের মনে নাও থাকতে পারে, কিন্তু এই দাদাটার কিন্তু, মানে দোকানি দাদাটার কিন্তু মনে আছে যে আমি মোবাইল দিয়ে এই র্যাক ঝুড়ি নিয়েছিলাম। আর এর আগেও মাঝে মধ্যে আর কি আসে এরকম আমাদের এদিকে, চুল দিয়ে হচ্ছে চুলের বদলে ঝুড়ি বা সাবান দানি বা যে কোনো জিনিস নেওয়া যায় আর কি। আর আর তার মধ্যে সুতি শাড়িও নেয়, কিন্তু সুতি শাড়ি তো বেশি একটা পরা হয় না, যেগুলো পরা হয় নতুনই আছে, তো সুতি শাড়ি তো দেওয়া যাবে না। তো যাই হোক, আমি কিছু নেইও নি, ওই মগ আর হচ্ছে সাবানদানি জুয়ের ঠাম্মি জুইকে নিয়ে দিয়েছে চুল দিয়ে। ওদিকে আমি হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো এই ঢোনাগুলো কেটে কেটে রাখতেছে। বৃষ্টির দিন চলে এসেছে, তো বৃষ্টির জল বেশি পরিমাণে পেলে এই ঢোনার পাতাগুলো পচে নষ্ট হয়, আর ঢোনাগুলো, এগুলোকেই ঢোনা বলে। একদিন একটা দিদিভাই কমেন্ট করে জিজ্ঞাসা করেছিল যে ঢোনা কোনগুলোকে বলে, যে সুপারির পাতার নিচের যে অংশটা আছে এগুলোকে আমরা ঢোনা বলি। আর পাতাগুলো রেখে দিল, পাতাগুলো দিয়ে হচ্ছে ধান সিদ্ধ করা অনেক ভালো হয়। তো যাবে স্নান করতে, আর স্নান করতে যাওয়ার আগে ওকে বললাম যে এগুলো কেটে ঠেটে রেখে দাও, এই যে কাটতেছে বসে বসে। আর এদিকে দেখো কলার মোচা রান্না করবো আজকে, কলার মোচা এগুলো কালকেরই, মা ওরা ভালো করে রেখে দিয়েছিল কিন্তু রান্না আর করেনি, তো আমাকে বললো রান্না করতে। আর এই যে আমি বসিয়ে দিলাম জলের মধ্যে, বললাম যে সেদ্ধ করে নিতে হবে নাকি, তো বললো যে একটুখানি সেদ্ধ করে নিতে হবে, লবণ আর হলুদ দিয়ে আমি একটুখানি সেদ্ধ করার জন্য এখানে বসিয়ে দিলাম। আর জানো তো, শুধুমাত্র আমার না, আমাদের গ্রামের এই বেশিরভাগ মানুষেরই এই জিনিসটা খুব পছন্দের, কলার মোচা রান্না। আমারও খুব খুব ভালো লাগে কলার মোচা, ভাজা করলেও ভালো লাগে, একটু মাখা মাখা করলেও ভালো লাগে। তো আমি সব কিছু মশলা বেটে নিয়েছি। তো এখানে দেখো মোচাটা হালকা হালকা সেদ্ধ হয়ে গিয়েছে, এবারে আমি নামিয়ে জলটা ঝরিয়ে নিলাম, আর এখানে মশলাগুলো আগে ভেজে নিচ্ছি, কেননা আদা দিয়েছি একটুখানি, রসুন দিয়েছি একটুখানি, আর লঙ্কা, আর হচ্ছে পেঁয়াজ, তো সব কিছু ভেজে নিচ্ছি, নাহলে মশলার কাঁচা কাঁচা গন্ধটা থেকে যায়, এই জন্য আর কি আগেই ভেজে নিচ্ছি। তারপরে এই যে মোচাটা দিয়ে দিলাম, আমি কেটে কেটে নিয়েছিলাম সেদ্ধ করার পর, আগে কাটতে ভুলে গিয়েছি তাই সেদ্ধ করার পর একটা একটা করে কেটে নিয়েছিলাম। বন্ধুরা, এই যে আমার রান্না কমপ্লিট, ডাল করেছি, কলার মোচা ভাজা করেছি, আর হচ্ছে করলা ভাজা বসিয়ে দিয়েছি। তো বাবার জন্য এদিকে ভাত রেডি করে নিলাম, স্নান করে এসে বসে আছে, চলো ভাতটা আগে দিয়ে দেই, তারপরে করলা ভাজাটা হলে পরে করলা ভাজাটা দিয়ে দেবো। আর বাবাকে ভাত দেওয়ার পর বড় ননাসরা এসেছে, তো বড় ননাসের মেয়ের জন্য একটুখানি কলার মোচা, ডাল আর করলা ভাজা দিয়ে আসবো। ওরা এগুলো সবজি খুব পছন্দ করে, কেন ওরা সবসময় এই ধরনের সবজি খায়, মাছ মাংস তো খায় না, নিরামিষ টাইপের, নিরামিষ বলতে পেঁয়াজ রসুন সবাই খায়, শুধুমাত্র মাছ মাংস ডিম এগুলো জিনিস খায় না, যে কোনো সবজি খায়। চলো বাবাকে আর জুইকে এখানে বারান্দার মধ্যে দিয়ে দিলাম। তো এখানে টোটাল দুই দিনের ভিডিও ছিল, এতক্ষণ পর্যন্ত আগের দিনের ভিডিও দেখালাম, আর এটা হচ্ছে আজকের, তো দুই দিনের আর কি একসাথে জয়েন দেওয়া হয়েছে। সকালবেলায় যে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠেই সবার প্রথমে এসে এখন চাঁড়ার এদিকে বসে থাকি, আর ঘুম থেকে উঠেই দেখি আমাদের ঘরে এত পরিমাণে গরম পড়ে, এদিকে না আসলে মনটা ভালো লাগে না, তো এসে একটুখানি বসে তারপরে এই যে চলে আসলাম, জুই বাহানা করতেছে সামনের দিকে বেড়াতে যাবে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ। হঠাৎ করে ঠান্ডা, আবার হঠাৎ করে শুরু হয়ে যায় খুব পরিমাণে গরম। এই মোটামুটি দুই দিন তো ঠান্ডা গেল, তারপরে এই যে দুই দিন আবার এত পরিমাণে গরম পড়তেছে, সকালবেলা ঘুম থেকে উঠতেই একদম গরমে শরীর অসুস্থ হয়ে যায়। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে নিচ্ছি, আর কলগেট ব্রাশ তো কলের পাড়েই রাখা থাকে, তোমাদেরকে বলেছিলাম এর আগেও।
তো মুখ ধুয়ে এসে এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, আর কালকে বেড কভারটা ধুয়ে দিয়েছিলাম, তো সবগুলো জামা কাপড় বেড কভার সব এখানে এনে চেয়ারের মধ্যে রেখে দিয়েছিলাম, ভাঁজ করে গুছিয়ে রাখা হয়নি। তো আজকে সবার প্রথমে এই কাজটাই চোখে পড়লো। এখন বর্তমানে আমাদের দুইটা বেড কভার আছে, দুইটাই অনেকটাই পুরানো হয়ে গিয়েছে, তবুও এই সাদা রঙের বেড কভারটা বিছিয়ে দিলে অনেক সুন্দর লাগে ঘরটা দেখতে, তাই এই বেড কভারটা এখনও নষ্ট করিনি, রেখে দিয়েছি, ধুয়ে ঠুয়ে মাঝে মধ্যেই বিছিয়ে দিই। তো এই যে ধুয়ে রেখে দিলাম, দু একদিন পরে আবার বিছিয়ে দেবো। আর সাদা রঙের জিনিস যতই কালার জ্বলে যাক, পুরানো হোক, তবুও দেখবে একদম ধোয়ার সাথে সাথে একদম পরিষ্কার লাগে, অনেক সুন্দর লাগে। আর সাদা রং নোংরাও খুব তাড়াতাড়ি হয়। তো যাই হোক, এদিকে আমার জামাকাপড় সব ভাঁজ করা হয়ে গিয়েছে, এখন এগুলো এক সাইড করে রেখে দেবো, এগুলো শোকেসের মধ্যে ভরবো না আজকে। তো এই যে জামা কাপড় টাপড় গুছিয়ে রেখে চলে আসলাম ঘরের ভিতরে, এখন দেখো মশারিও খোলা হয়নি, আর ঘরের আজকে র্যাক ঝুড়ি থেকে শুরু করে শোকেস টোকেস সব কিছু একটু ঝাড়াঝাড়ি করে ভালো করে মুছে পরিষ্কার করে নিতে হবে। বেশ অনেকদিন হয়ে গেল আমরা কিন্তু কোথাও ঘুরতে যাচ্ছি না বাইরে, মানে কোথাও পার্কে বা কোনো একটা জায়গায়, সুন্দর জায়গায় ঘুরতে খুব ভালো লাগে, তো অনেক দিন ধরেই যাওয়া হচ্ছে না। মাঝে মধ্যেই কি বলতো পার্কে বা কোনো জায়গায়, যেমন কোচবিহার রাজবাড়ি, এরকম সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরলে মনটা অনেকটা ভালো হয়ে যায়, অনেক চিন্তা ভাবনা থেকে একটু হলেও দূরে থাকা যায়। তো যাই হোক, এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর কি বলতো, এই গরমের দিনে না যে পরিমাণে প্রচণ্ড গরম পড়ে গিয়েছে, এই গরমে আমাদের গ্রামেই আমাদের বাড়িতেই অনেক শান্তি পাওয়া যায়, আর শহর এলাকায় আবার বেশি করে গরম লাগে, আবার একদিকে এই গরমের জন্য কোথাও যেতেও ইচ্ছে করে না। তো যাই হোক, এদিকে হচ্ছে আগের বেড কভারটাই বিছিয়ে রেখে দিলাম, আর ওই যে সাদা রঙের বেড কভারটা ধুয়ে দিয়েছি, কিন্তু দুই দিন পরে বিছিয়ে দেবো। এই কাজের সময় কারেন্ট চলে গেলে পুরো ঘরটাই একদম অন্ধকার হয়ে যায়, যেমন ঝাড়ু দিতে দিতে চলে গেল কারেন্ট, এখন আবার চলে এসেছে। যাই হোক, এদিকে আমি চিড়া ভিজে নিচ্ছি, সকালবেলা উঠে জুয়ের পাপা চা সাথে মানে চিড়াটা এরকম করে ভাজা করে দিলে খেতে পছন্দ করে, আর এমনিতে যদি ভাজা করে দেই চিড়া তাহলে কিন্তু খেতে চায় না, পেঁয়াজ লবণ হলুদ তেল লঙ্কা সব কিছু দিয়ে ওকে ভাজা করে দিতে লাগে। যাই হোক, একটু পরেই এদিকে আবার চলে এসেছে বৃষ্টি। সত্যিতেই এরকম গরমে এরকম খাওয়া দাওয়া হলে দারুণ লাগে, ডাল তার সাথে হচ্ছে ঢেঁকি শাক ভাজা আর তার সাথে লেবু। চলো, ভাত তো রান্না হয়ে গিয়েছে, ডালও রান্না হয়ে গিয়েছে, ডাল সম্বার দেওয়া হয়ে গিয়েছে, তো ডাল দিয়ে ওকে ভাত দিয়ে দিয়েছি, আর এদিকে ঢেঁকি শাকটা আমি ভাজা করে নিচ্ছি। আর ঢেঁকি শাকগুলো একদম ভালোভাবে ভাজা না হলে পরে একটু কেমন যেন আঠালো আঠালো লাগে, যেমন ভেন্ডি থাকে। যারা যারা আমাদের এই গ্রামের ঢেঁকি শাক খেয়েছে তারা অবশ্যই জানে কি অসাধারণ যে টেস্ট ঢেঁকি শাকের, খুব ভালো লাগে। আর তার সাথে আমি এখানে দুটো চাল কুমড়ো শাকের ডগা দিয়ে দিয়েছি, যাতে শাকটা একটু বেশি হয়, আর শাকটা একটু কম ছিল, অল্প একটু করলে এগুলো আবার ভাজা করতে করতে অনেকটা কমে যায়। তো এদিকে খাওয়া দাওয়া করে শুয়ে শুয়ে জুয়সোনাকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি ওখানে রেস্ট করতেছি, আর জুয়ের পাপা গিয়েছিল স্নান করতে, স্নান করতে আসলো, এদিকে মাহিকে দিয়ে গেল দাদা।
তো এদিকে শুয়ে শুয়ে এই যে গল্প করতেছি মাহির সাথে, আর এদিকে আয়ুষও এসেছে তো বসে আছে, আর জুয়ের বাবা স্নান করে এসে বলতেছে পুরো বাচ্চার টিম। ঘরে গরম তো আছে, কিন্তু এই গরমেও যদি ঘুম না পারে তাহলে বিকেলবেলা আবার ওর টিউশন আছে, তো এই জন্য ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপরে উঠে টিউশনে গিয়েছে, ওর টিউশনে টিউশন থেকে চলে এসেছে, আর এই যে গিনি এসেছে তো গিনির সাথে খেলতেছে আর কি। কত টেস্ট না রে! না আমি খাবো না, তুমি খাও। কত টেস্ট না রে! রাতের অন্ধকারে আকাশে চাঁদ দেখতে খুবই ভালো লাগে, তো বাইরে চলে আসলাম। বাইরে এসে দেখি চাঁদটা কি সুন্দর লাগতেছে। চলো এখন যাব ঘরে। আর এই দেখো গিনি এসেছে জুয়ের সাথে খেলতেছে, খেলতে খেলতে ওকে আবার শাড়ি পরিয়ে দিয়েছে, আবার কাজল পরিয়ে দিচ্ছে, নেল পালিশ পরিয়ে দিচ্ছে, কি করবে আর কি না করবে সাজিয়ে দিচ্ছে। আর আমাদের জুই শোনা তো জানোই সাজতে খুব পছন্দ করে, আবার শাড়ি পরে কি হাসতেছে। আজকে সকালবেলা থেকে একটুখানি ব্যস্ত ছিলাম, এই জন্য সকালবেলা ভিডিওটা এডিট করে দিতে পারিনি। চলো আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর এখন আমরা খাওয়া দাওয়া করবো। ওদিকে মা রান্না করতেছে ব্রয়লারের মাংস, তো মাংস দিয়ে, আর ভাত আছে দুপুরবেলা গাড়ি, তো ভাত আর রান্না করতে হবে না, তো মাংস আর ভাত। এদিকে টিভি দেখতেছি, তো সিরিয়ালের আওয়াজটা চলে আসতেছিল তাই ভয়েসটা মিউট করে দিয়ে আমি ভয়েস দিয়েছি। সন্ধ্যা থেকে 8টা পর্যন্ত চলে হচ্ছে বাংলা সিরিয়াল, তারপরে শুরু হয়ে যায় হিন্দি সিরিয়াল আমাদের, তারপরে রাত 11টা পর্যন্ত হিন্দি সিরিয়াল দেখে ঘুমিয়ে পড়ি। চলো টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য হলো অনেক অনেক ভালোবাসা। আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি সুন্দর ভিডিওর সাথে। গুড নাইট।